হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইয়ের আপকামিং সিরিজ পর্ণশবরীর সাপের ট্রেলার কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে, যেটা পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই গল্পটা হয়তো অনেকেই পড়েছেন বা সানডে সাসপেন্সে শুনেছেন। এটা হইচইয়ের একটা হরর সিরিজ হতে চলেছে। যেভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, বেশ একটা গা ছমছমে ফিল আসছে। বাংলা এ ধরনের ট্রিটমেন্ট কিন্তু সাধারণত হয় না। দেখুন, ভৌতিক গল্পের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করাটাই সবচেয়ে বড় ব্যাপার, যেটা হলিউডে ওরা খুব সুন্দরভাবে করতে পারে। ওদের সব হরর মুভিতে যে গল্প সবসময় খুব স্ট্রং হয় তা কিন্তু নয়, কিন্তু খুব স্ট্রংলি অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করতে পারা, ওদের এডিটিং, ভিএফএক্স, মেকআপের কাজও কিন্তু খুব দুর্দান্ত হয়। সেই জন্য ওদের মুভিগুলো এত ভালো লাগে। এই সিরিজেও ভৌতিক ব্যাপারটা বেশ ফিল করা যাচ্ছে। সুরঙ্গনাকে বেশ ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো কিন্তু এখানে লেগেছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। ভাদুরী মশাইয়ের চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎবাবু, তার কণ্ঠস্বরও এখানে দারুণ লাগছে। সব মিলিয়ে ট্রেলারটা বেশ ভালো। এবার দেখা যাক সিরিজটা কেমন হয়। এই গা ছমছমে ব্যাপারটা তারা থ্রু আউট সিরিজে ধরে রাখতে পারে কি না সেটা পরেই বলা যাবে। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।